হ্যালো বন্ধুরা আপনি একজন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে দারুণ একটি সুখবর কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো সেটা হলো যারা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের নতুন আবেদন করেছিলেন বেনিফিট পাননি বা অনেকের ক্ষেত্রে এমন ছিল যে ডিস্ট্রিক্টে ভেরিফিকেশান পেন্ডিং ছিল এবার কিন্তু সবারই অ্যাপ্রুভড হতে চলেছে অর্থাৎ আমি লাইভ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যখনই বেনিফিশিয়ারির লিস্টে ক্লিক করবেন ক্লিক করে যখনই আপনি আপনার গ্রামের নামটি সিলেক্ট করবেন এখান থেকে তখন দেখতে পারবেন আপনার গ্রামে যদি পাঁচজন বা ছয়জনের নাম থাকতো সেখানে কিন্তু এখন দেখতে পারবেন যে বহু মানুষের নাম কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে তো বেনিফিশিয়ারি লিস্টে আসার পরে স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক এবং ভিলেজ এগুলো সিলেক্ট করার পরে যখনই গেট রিপোর্টে ক্লিক করবেন তখন আগে যেমন এখানে একজন বা পাঁচজন কিংবা দশ নাম থাকতো এখন দেখতে পাচ্ছেন যে বহু মানুষের নাম কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে অর্থাৎ যতগুলি মানুষ অ্যাপ্লিকেশন করেছেন ম্যাক্সিমাম মানুষের কিন্তু পেন্ডিং ছিল সমস্ত রাজ্য জুড়ে সমস্ত জেলার প্রত্যেকটা গ্রামের কিন্তু বহু মানুষের নাম পেন্ডিং এ ছিল আপনারা এখন থেকে এভাবে আপনাদের গ্রামের লিস্টটা চেক করলে কিন্তু এখান থেকে আপনার নামটি পেয়ে যাবেন যখনই এখান থেকে আপনার নামটি পাবেন সরাসরি আপনি আপনার নিজস্ব তথ্য দেখতে গেলে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এসে আপনারা এখানে আপনাদের আধার নাম্বার দিয়ে গেট ডেটাতে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের এগনেস্টে রেজিস্ট্রেশন হয়ে থাকলে তার সমস্ত তথ্যগুলি এখান থেকে দেখিয়ে দেবে যদি সেটা অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে অ্যাপ্রুভড এখানে দেখাবে এবং আপনি এর জন্য কোনো টাকা পেয়েছেন কিনা না কোনো কিস্তির সেটাও এখান থেকে শো হবে বা রিসেন্টলি যদি আপনার অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে নেক্সট যে কিস্তির টাকাটা আপনারা পাবেন তিন নম্বর কিস্তিতে সে এখানে আপনার টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং আগের ভিডিওগুলোতে আপনাকে জানিয়েছিলাম যাদের রিজেক্ট হয়ে গেছে যাদের বিভিন্ন কারণবশত রিজেক্ট হয় কারোর ক্ষেত্রে ব্যাংক আইপসি ভুল কারোর ক্ষেত্রে নামের ভুলের জন্য এই কারণবশত আপনারা পেমেন্টগুলো পাননি রিজেক্ট হয়েছে তো রিজেক্ট হলে এখান থেকে যদি আপনার আধার কার্ড ফেলিউর হয়ে থাকে বা আধার অথেন্টিকেশানের কোনো প্রবলেম দেখায় তাহলে আপনারা এই অপশান থেকে এডিট আধার ফেলিও রেকর্ডসে ক্লিক করে আপনার আধার নাম্বার ক্যাপচা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার আধার অথেন্টিকেশনটি সাকসেসফুলি হয়ে যাবে এছাড়াও অন্যান্য যদি ব্যাংকের অ্যাকাউন্ট ভুল বা অন্য কিছু সমস্যা থেকে থাকে তাহলে এখান থেকে আপনার হেল্প ডেস্ক যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু ফোন করে তার সলিউশন আপনারা পেতে পারেন তবে এখানে ফোন করে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার চাইছে সেটা দেওয়ার পরে কিন্তু বলছে এই ফোন নাম্বার বা আধার কার্ডে কোনো রকম তথ্য নেই সুতরাং আপনাকে যেটা করণীয় সেটা হলো হেল্প ডেস্কের এসে আপনাকে এখান থেকে আপনার আধার নাম্বার কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিংবা ফোন নাম্বার দিয়ে কে ডিটেলসে ক্লিক করার পরে একটা ফর্ম ওপেন হবে যেখান থেকে আপনার কি ভুল সেটা সিলেক্ট করার পরে ড্রেসক্রিপশানে আপনাকে কিছু বর্ণনা লিখতে হবে কেন আপনার টাকাটি আসেনি আপনি স্ট্যাটাস চেক করার পরে সেখানে আইপিএসসি ভুল বা অন্যান্য সমস্যা যেটা শো হচ্ছে সেটাই আপনারা লিখে সাবমিট করে দিলে এটা কিন্তু সলিউশন হওয়ার চান্সটা অনেকটাই বেশি যেহেতু অনেকেই করেছেন অনেকে বলছেন যে এটা কাজ হচ্ছে বা আমাদেরটা সলিউশন হয়েছে অনেকে আবার বলছেন যে আমাদের সলিউশন হয়নি এবার আসবো নতুন রেজিস্ট্রেশন নিয়ে তো নতুন রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু যে প্রবলেমগুলো মেনলি হচ্ছে কখনো কখনো এখানে আধা নাম্বার দিয়ে ক্যাপচার দেওয়ার পরে স্টেট সিলেক্ট করলে যখনই ক্লিক করছেন তখন কিন্তু ইনভ্যালিড ক্যাপচা একটা এরর মেসেজ শো হচ্ছে কখনো কখনো হয়তোবা সেই মেসেজটি শো না হলেও ফর্মটি ওপেন হলেও আপনার ডিস্ট্রিক্ট স্টেট বা আপনার যে আদার অথেন্টিকেশন এগুলো কিন্তু করতে পারছেন না সুতরাং নিউ রেজিস্ট্রেশন এখন পুরোপুরিভাবে যেমন সিএসসি থেকেও বন্ধ রয়েছে তেমন নর্মাল পোর্টাল থেকেও কিন্তু বন্ধ আছে তো তারপরেও আপনাকে দেখানোর জন্য আমি এখন বর্তমানে লাইভ আপনাকে দেখানোর চেষ্টা করবো যে নিউ রেজিস্ট্রেশন হচ্ছে কিনা তো আমি এখান থেকে আধার নাম্বার দেওয়ার পরে এটাকে ইয়েস করবো যখনই ইয়েস করলাম তো ফর্মটি কিন্তু সাকসেসফুলিভাবে ওপেন হচ্ছে তারপরে এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করা যাচ্ছে ডিস্ট্রিক্ট সাবডিস্ট্রিক্ট ব্লক বা ভিলেজ এগুলো কিন্তু কিছুদিন আগেও সিলেক্ট হচ্ছিলো না প্রবলেম ফেস করতে হচ্ছিল তো এরকম কিন্তু প্রবলেম রয়েছে নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেকে বলছেন আধার অথেন্টিকেট যে অপশান এখানে এসে আটকে যাচ্ছে অনেকে আবার বলছেন ল্যান্ড ডিটেলস যেটা সেটা অ্যাড করা যাচ্ছে না কেউ কেউ বলছেন এটা সাবমিটও হচ্ছে না সুতরাং প্রবলেম কিন্তু একটা থাকছেই নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এবার বলবো ভেরিফিকেশন কেন হচ্ছে বা রিসেন্টলি কেন সবাইকে ভেরিফাই করা হচ্ছে এটার একটা কারণ হলো যে রাজ্যের কৃষক বন্ধু যে প্রকল্পে রয়েছে যাদের নামে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার্ড রয়েছে বা নাম নথিভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা ভেরিফিকেশনটা তাড়াতাড়ি করে দেওয়া হচ্ছে কারণ যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে যখনই অ্যাপ্লাই করেছিলেন আপনাদের নথিপত্র দিয়েই সুতরাং আপনাদের সঠিক একটা নথিপত্র সরকারের কাছে কিন্তু রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে তার ফলেই পি এম যারা আবেদন করেছিলেন তাদেরগুলো কিন্তু ভেরিফাইড করে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত থাকা আপনার ডকুমেন্টসের হিসাবে এরপরেও বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে বা ভিডিওর কমেন্টে আপনারা জানান যে আপনারা ডকুমেন্টস কোথাও কোনো সাবমিট করেননি তারপরেও ভেরিফাইড হয়ে গেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অ্যাপ্লিকেশনটি এবং আপনারা অনেকেই তার বেনিফিটও কিন্তু পেয়ে গিয়েছেন তো আমি যতটুকু জানি বা যে সিস্টেমটা রয়েছে সেটা হলো অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করার পরে আপনাদেরকে এডি অফিস অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসে কিন্তু হার্ড কপিগুলো জমা করতে হয় এখান থেকে আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশান করেছেন তার স্ট্যাটাসের যে স্ক্রিনশট সেটার একটা রিসিপ্ট কপি হিসাবে এবং আপনার এর সাথে ডকুমেন্টস প্রুফ হিসাবে যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কের পাসবই এবং এই রিসিপ্টটা এগুলো কিন্তু আপনাকে আপনার নিয়ারেস্ট যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস রয়েছে সেখানে আপনাকে জমা করতে হয় সেই হার্ড কপি দেখেই কিন্তু ডিস্ট্রিক্ট থেকে এটা ভেরিফাইড হয় তবে এখন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের সাথে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদেরগুলো অ্যাপ্রুভড হচ্ছে কারণ সরকারের কাছে একটা নথি রয়েছে তার কারণে তো আপনারা আজই বা এখনই চেক করুন যে আপনার নামটি ভেরিফাইড হয়ে গেছে কিনা যাদের পেন্ডিং লিস্টে ছিল তাদেরগুলো তো এখনকার ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এছাড়াও আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ